إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. মহতরম উপস্থিতি প্রশংসা স্তব স্তুতি গুণগান গুণ কীর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান স্রষ্টা আমাকে আপনাকে এই পবিত্র জুমা মসজিদে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের আখেরি নবী যে নবী জান্নাতে যাওয়ার জন্য যত দিক নির্দেশনা জাহান্নাম থেকে বাঁচার জন্য যত দিক নির্দেশনা সবটাই তার উম্মার কাছে পৌঁছে দিয়েছেন সঠিক বার্তা পৌঁছে দিতে ক্ষতবিক্ষত হয়েছেন লাঞ্ছনা লাঞ্ছনার শিকার হয়েছেন তারপরেও কোনোদিন তার উম্মাদের কোন ব্যক্তির জন্য বদদোয়া করেননি প্রতিশোধ গ্রহণ করতে চাননি বরং শুধুমাত্র ধৈর্য ধারণের মাধ্যমে তিনি ইসলামকে পৌঁছে দিয়েছেন সেই নবীর উপরে শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা আমিন মহতরম উপস্থিতি আমি একটি বিষয় উপস্থাপন করার জন্য আমি একটি আয়াত একটি হাদিস পড়েছি যদিও বা এ বিষয়ে আমি ইতিপূর্বে আপনাদের অনেকবার বলেছি কিন্তু আজকে বলার কারণ একেবারে জমিয়াতে আহলে হাদিসের কেন্দ্র দিল্লি থেকে এই লকডাউনের পরে প্রত্যেক জমাতবাসীর কাছে একটা আবেদন রাখা হয়েছে মক্তব চালানোর ব্যাপারে এবং আবার বৃদ্ধ ছোট বাচ্চা থেকে নিয়ে সকলকে দিনমুখী করতে সঠিক রাস্তা থেকে বিচ্ছিন্ন হওয়া ব্যক্তিদের হিদায়তের রাস্তায় নিয়ে আসতে আল্লাহ তওহীদ পবিত্র কোরআন মাজিদের দিকে মানুষকে বেশি বেশি ধাবিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সেই বার্তাটা দেখিয়েই আজকে আমিও নিয়োগ করেছি ইনশাআল্লাহ আজিজ আমিও আপনাদেরকে সেই কোরআন মাঝে ওয়াহির দিকে ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান করব শোনেন কি তা আমার কথা নেই আর নতুন করে বা কে কোন থেকে আনবে কিন্তু এখন বলার মানে হলো শুনে একটু উৎসাহিত হওয়া এবং সেই দিকে ধাবিত হওয়া আলোকে সেই কথাগুলো আপনাদের সম্মুখে পেশ করা যাতে করে আপনারা উৎসাহিত হতে পারেন এবং সেই হিদায়তের পথ অবলম্বন করতে পারেন আমি দোয়া করি যারা আমরা শোনার পরে সঠিকটার উপরে সকলে যেন আমল করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক দান করো আমিন আমি একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ছোট আয়াত যে আয়াতের সাদা মাটা তর্জমা আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন হাল কোশ্চেন চিহ্ন ইস্তিফহাম হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন বরাবর হতে পারে কি সমান সমান হতে পারে কি যারা জানে আর যারা জানে না যারা মূর্খ আর যারা জ্ঞানী তারা কখনো সমান হতে পারে কি প্রশ্ন ছিল উত্তর আমাদের দিতে হবে অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির না সমান হতে পারে না
যেমন একজন অজ্ঞ ব্যক্তি আর একজন চোখে দেখা ব্যক্তি সমান নয়, ঠিক তদ্রূপ একজন জানেওয়ালা ব্যক্তি জ্ঞানী আর একজন মূর্খের পার্থক্য ততটাই। অজরুমাত নূর, যেমন অন্ধকার আর আলোর পার্থক্য তেমন জানা ব্যক্তি আর অজানার ব্যক্তির পার্থক্য। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল হায়া ওয়াল মাউত, একজন জীবিত ব্যক্তি আর একটা মৃত ব্যক্তির যেমন পার্থক্য, একজন জানা ব্যক্তি আর একজন অজানা ব্যক্তির তেমন পার্থক্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যার জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি যেমন সমান নয়, অন্ধকার আর আলো যেমন সমান নয়, অন্ধ ব্যক্তি আর দেখা ব্যক্তি যেমন সমান নয়, ঠিক তদ্রূপ একজন অহির জ্ঞান রাখা ব্যক্তি আর একজন অহির জ্ঞান না রাখা ব্যক্তির পার্থক্য ততটা। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, অহির জ্ঞানের সংখ্যাটা তুমি কোথা থেকে করি? আমরা সাধারণত যদি দেখি সমাজে অনেক জ্ঞান আছে, আর যে জ্ঞানগুলোর ব্যাপারে ইসলাম কোনোদিন রোকোয়াট দেয়নি, মানা করেনি বা সেটার প্রতি মানুষকে আগ্রহ করেনি এমনটা না। আমাকে বড় সায়েন্সদা হওয়া, মানুষ সেবার জন্য ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া বা দুনিয়ায় সায়েন্স টেকনোলজি জমানাতে যে জিনিসটা হওয়ার প্রয়োজন সেটা হওয়ার ক্ষেত্রে ইসলাম কোনো জায়গায় বাধা প্রদান করেনি। কিন্তু ওহির জ্ঞান ব্যাধি রেখে যদি কেউ এই শিক্ষা করে তাহলে সেই শিক্ষার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। কিন্তু একজন ব্যক্তি যে তাওহীদের জ্ঞান অর্জন করলো, ওহির জ্ঞান অর্জন করলো, সাথে সাথে একজন সায়েন্স দা, তাহলে প্রকৃত সেই সায়েন্সটা যদি ওহির জ্ঞান না থাকে আর সে যদি গবেষণা করে তাহলে সে পূর্ণ গবেষণায় পৌঁছাতে পারবে না। তার যদি ওহির জ্ঞান থাকে আর সে ডাক্তার হয় তাহলে সে প্রকৃত একজন ডাক্তার, আর তা যদি না হয় সে কোনোদিন প্রকৃত একজন ডাক্তার হতে পারে না, অসম্ভব। সাধারণত যে জ্ঞান সেই জ্ঞানকে আপনি কয়েক ভাগে ভাগ করতে পারেন। আমরা যখন জন্মগ্রহণ করি আমরা মানুষ, আমাদের ক্ষেত্রে হয়তো একটু একটু শিখিয়ে দিতে হয়, কিন্তু শেখানোর মধ্যে এমন কিছু ইন্দ্রিয় রয়েছে যে ইন্দ্রিয়গুলো তার কাজ আস্তে আস্তে করা শুরু করে। কিন্তু এটা যদি পশুদের ক্ষেত্রে পাখিদের ক্ষেত্রে আপনারা দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন কোনো ছাগল জন্মের পরে তাকে কেউ বলে দিতে আসে না যে তুমি দাঁড়িয়ে যাও, মায়ের দুধ পান করার জন্য দাঁড়াও, ওখানে যাও তাহলে দুধ পাবে, এটাকে বলে দাও। একটা গরুর বাচ্চাকে কেউ এসে বলে দেয় না কানে কানে, একটা পাখির বাচ্চাকে কেউ এসে বলে দেয় না। সে যে জন্মের পরেই উঠে মায়ের দুধ খোঁজার জন্য নাপানো শুরু করে দেয় এটা তার ইন্দ্রিয় লব্ধ জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আমরা অনেক ক্ষেত্রে আমাদের বাচ্চারা শিকারের মধ্যে দিয়ে তাদের ইন্দ্রিয় লব্ধ কিছু জ্ঞান তারা অর্জন করে ফেলে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দিনা একটা জ্ঞানের অন্যতম জ্ঞান হলো ইন্দ্রিয় লব্ধ জ্ঞান। তারপর একটু বড় হলাম, বড় হওয়ার পর আমার মাতা আমাকে বলছে যে এটা এই, এটা তোমার চাচা, এটা তোমার খালু, এটা তোমার মামা, এটা তোমার অমুক, এটা তোমার তমুক। তারপর পদ্ধতি আমার শিক্ষক আমাকে বলছে এটা সায়েন্স, এটা আর্টস, এটা কমার্স, এটা কোরআন, এটা ধর্মীয় শিক্ষা, এটা ধর্ম।
পালাকাটাই শুরু করবে করবে না তাহলে এই যে অর্থটা একটা ভুল ব্যাখ্যা করে ভুল পথে পরিচালিত করা যেতে পারে না হয় আমাদের ক্ষেত্রে শুধু আমি তাদের কথা বলবো না আজকে যদি দিনে যদি কেউ বলে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এটা তার ভুল অর্জিত জ্ঞান আজকের দিনে যদি কেউ বলে যে অন্যের উপর অন্যায়ভাবে অত্যাচার করতে হবে এটা ভুল অর্জিত জ্ঞান তাহলে এই অর্জিত জ্ঞান ভুলও হতে পারে ঠিকও হতে পারে কিন্তু দ্বিতীয় আর একটা জ্ঞান আছে যে জ্ঞানটাকে বলা হয় অভি মাধ্যমে জ্ঞান যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে এসেছে এই জ্ঞানের মধ্যে কোনো সন্দেহ নেই আর আল্লাহ নিজেই ওয়াদা করছেন আমি যে ওহির জ্ঞান দিয়ে পাঠিয়েছি এই জ্ঞানের মধ্যে আমার সহযোগিতা তো আছে আছে আর এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই আল্লাহ নিজে বলছেন জালিকার কিতাবু লা রাইবা ফি হুদা লিল মুত্তাকিন এমন একটা ধর্মগ্রন্থ এমন একটা ওহির বই যার মধ্যে সরিষার দানা বরাবর সন্দেহের অবকাশ নেই আমি আমার বান্দার উপরে অবতীর্ণ করেছি তোমাদের যদি মনে হয় এর মধ্যে কোনো সন্দেহ লুকিয়ে আছে তোমাদের যদি মনে হয় এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন ফাআতু বিসুরাতিন মিন মিসরি এর মধ্যে একটা সুরা তৈরি করে নিয়ে এসো তুমি পারবে না পারবে না অদু শুহাদাকুম তোমাদের আরো বড় বড় নেতা থাকলে তাকেও দেখে নাও তুমি পারবে না আবার সেই ওহির জ্ঞানটা পরবর্তীতে মানুষ যেন তার মধ্যে কোনো নুক্তা চুরি না করতে পারে মানুষ তার মধ্যে নিজের মতামতকে ঢুকিয়ে দিতে না পারে মানুষ নিজের মতো করে অন্য কিছু ঢুকে না দিতে পারে তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে চ্যালেঞ্জ স্বরূপ ঘোষণা করেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ এই ওহীটাকে অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত এই ওহীর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কাছে কোন ব্যক্তি যদি এর মধ্যে কোনো সংযোজন বিয়োজন করতে চায় পারবে না কে বলছেন আল্লাহ বলছেন তাহলে প্রথমে একটা জ্ঞান অর্জন করেছেন আমি ইন্দ্রিয় লব্ধ জ্ঞান দ্বিতীয় একটা জ্ঞান অর্জন করেছে অর্জিত জ্ঞান তৃতীয় নম্বর একটা জ্ঞান আমার সম্মুখে রাখা হয়েছে যদিও বা এই জ্ঞানটাকে কত রাখতে হতো যে জ্ঞানটার নাম হলো ওহীর জ্ঞান যে জ্ঞানের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দারা যাতে ভীত সন্ত্রস্ত না হয় সেই বান্দাদেরকে উৎসাহিত করতে বলছেন উৎসাহিত করতে গিয়ে বলছেন ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআন লিযিক্রি ফাহাল মুত্তাকিন আচ্ছা তোমাদের মতো কেউ আমি এই ওহীটাকে অতি সহজ করেছি আমি এই কোরআনকে খুব সহজ করেছি তোমাদের মতো কেউ আছে যারা এই কোরআন নিয়ে গবেষণা করবে কোরআন তেলাওয়াত করবে কোরআন পড়বে কোরআনে জানার চেষ্টা করবে আমি কি বলতে চেয়েছি এখানে খান্ত হন নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা দেখো আমার বান্দারা তোমাদের অন্তরে কি জং পড়েছে তোমরা কোরআনকে নিয়ে কেন গবেষণা করো না কোরআন কেন তেলাওয়াত করো না কোরআনকে নিয়ে কেন ভাবনা চিন্তা করো না আমি তোমাদের জন্য কি রেখেছি কি বোঝাতে চেয়েছি কি বলতে চেয়েছি কেন সৃষ্টি করেছি সৃষ্টির তথ্য তোমরা বুঝতে চাও না তোমাদের অন্তরে কি জং পড়ে গিয়েছে আল্লাহ আক্ষেপ করে বলছেন বিনীতভাবে আমি যেটা বলতে চাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একটা একটা নির্দেশনা কারণটা কি হতে পারে এটা বিশ্লেষণ আমাদেরকে করতে হবে পবিত্র কোরআন মাজিদ সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 আল্লাহ বলছেন ওয়ান সামানাল কিতাব লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলা নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওহীকে অবতীর্ণ করেছেন কিতাব স্বরূপ কেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য পথভ্রষ্টতা থেকে হিদায়তের রাস্তায় নিয়ে আসার জন্য আপনি বুঝতে পারছেন দুনিয়াতে এমন কোন ধর্মগ্রন্থ দেখাতে পারবেন দুনিয়াতে এমন কোন ধর্মগ্রন্থ আছে ওই ব্যতীত যে মানুষ টোটাল প্রায় মুখস্থ করে ফেলছে কিন্তু পবিত্র কোরআন মাজিদ এমন একটা ওহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সহযোগিতা করেছেন এটা একটা বিরাটকে ভাবতে তো অবাক লাগে যে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো তাই মুখস্থ করে ফেলছে কিন্তু হতভাগা আমরা আমাদের কাছে ওহী এসেছিল আমাদেরকে অনেকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করিনি পড়ার চেষ্টা করিনি মুখস্থ দূরের কথা
করার চেষ্টা করেন। উদাহরণ দিতে পারেন, অনেক উদাহরণ দিতে পারেন। আপনার বসে থাকা পাবেন একটা ছেলে বসে আছে, দেখেন ছেলেটা অন্ধ, এই মাদ্রাসারই ছাত্র, অন্ধ ছাত্র, পবিত্র কোরআন মাঝে টুটাটাই মুখস্থ করে, ও তো দুনিয়ার মুখ দেখেনি, কোনোদিন কোরআনের পাতা দেখেনি, কোন জায়গায় কোরআনে কি লেখা রয়েছে দেখতে পায়নি। শুনে শুনে যদি ও মুখস্থ করতে পারে, আপনি কি করেছেন যে ওহির মাধ্যমে আপনাকে তাওহীদ শিখতে বলা হয়েছিল, যে আপনার সৃষ্টির রহস্য জানতে বলা হয়েছিল, আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে সে উদ্দেশ্য তার মধ্যে বলা ছিল, আপনি কি জেনেছেন, কি করেছেন, কি চেষ্টা করেছেন? পবিত্র কোরআন মাজিদের ভাষা, পবিত্র কোরআনের ভাষা, কবরের ভাষা হলো কোরআনের ভাষা, কবরের ভাষা হলো কোরআনের ভাষা। আপনাকে আপনার আত্মীয় স্বজনরা কবরে রেখে আসবে, আপনার আত্মীয় স্বজন তিনটে জিনিস আপনার সঙ্গে যাবে, সহিহ বুখারীর হাদিস, তিনটে জিনিস যাবে। এক নম্বর হলো কবর খনন করতে গিয়ে যে সরঞ্জামগুলো নিয়ে যাওয়া হয়েছে সেটা আপনার সাথে সাথে যাবে। দ্বিতীয় নম্বর আপনার আত্মীয় স্বজনরা যাবে। তৃতীয় নম্বর আপনার আমল যাবে, সরঞ্জাম সব ফিরে চলে আসবে, আপনার আত্মীয় স্বজনরা ফিরে চলে আসবে, আপনার আমলটাই আপনার সঙ্গে থাকবে। আমার প্রশ্ন, আপনাকে রেখে যখন আপনার আত্মীয় স্বজন ফিরে আসবে, এমন পরিস্থিতিতে ফেরেশতা এসে আপনাকে বলবে মান রাব্বু মা দিয়ে মান নবীও, এই ভাষাটা কোন ভাষা? এটা কি কোরআনের ভাষা নয়, ওহির ভাষা নয়, এটা কি হাদিসের ভাষা নয়, ওহির গায়ের মাত্র ভাষা নয়? আপনি সেই ভাষাটাও জানার চেষ্টা করেননি, সেই ভাষাটা বোঝার চেষ্টা করেননি, সেই ভাষার জন্য আপনার কি প্রচেষ্টা ছিল, কি জবাব আপনি সেদিন দেবেন বলতে পারবেন? তার উত্তর আপনার কাছে আছে, নিশ্চিত হয়ে দেখেছেন আপনি, আপনার কাছে উত্তর আছে বলে তো আপনার কোনো রাত্রতা হবে, আর আপনার কাছে যদি উত্তর না থাকত তাহলে আপনার রাত্রতা থাকত, কারণ আল্লাহ যেখানে আপনার জন্য আক্ষেপ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার উৎসাহিত করার পর আসছেন কাছে আক্ষেপ করেছেন, আবার বান্দা কেন করছো না, কেন করছো না, কেন করছো না, তোমাদের অন্তরে কি জড় করেছে? তারপরেও আমাদের কোনো পাত্রতা নেই। আমি বলতে চাই, আমি দিন ইসলাম শিকার ফজিলত আপনাকে বলতে আসিনি, অনেক লং সাবজেক্ট, আমি পবিত্র কোরআন মাজিদ সম্পর্কে ওহী সম্পর্কে একটু কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস বলছেন, খায়রুকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তো সেই, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তো সেই যে কোরআন শিক্ষা করল আর অপরকে শিক্ষা দিল, যে কোরআন শিক্ষা করল আর অপরকে শিখালো, যে কোরআন শিক্ষা করল ওহীকে শিখলো অন্যকে শিখালো, এই হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। সার্টিফিকেট কে দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছে। কার মাধ্যমে দিচ্ছে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে দিচ্ছে। কোথায় বললাম আমি, কোথায় আমি বললাম যে ইংরেজি শিখা হারাম, কোথায় আমি বললাম অঙ্ক শিখা হারাম, কোথায় আমি বললাম ইঞ্জিনিয়ারিং পড়া হারাম, কোথায় আমি বললাম সায়েন্স কমার্স জানা হারাম, কোথাও তো বলিনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে জ্ঞান ছিল, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন, ওহীর জ্ঞানের পরে, তাওহীদকে জানার পরে আপনি সেই জ্ঞানটা অর্জন করবেন, তাতে আল্লাহ বরকত দেবে, অবশ্যই বরকত দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বরকত নিয়ে আপনি দুনিয়াতেও সফলতা পাবেন, আখেরাতেও সফলতা পেয়ে যাবেন, এই জ্ঞানটাই হলো আসল জ্ঞান। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের মাধ্যমে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মুখস্থ নেই এই দোয়াটা, তো কমসে কম মুখস্থ আছে। অর্থ কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও অখিন আজামান, দুনিয়ায় আপনি ভালো চাইছেন, আখিরাতে ভালো চাইছেন, আর সর্বশেষ আপনি আজাদ থেকে বাঁচতে চাইছেন, আপনি আখিরাতের জন্য কিছুই করলেন না, আবার আখিরাতের সফলতা আশা করবেন, এটা কিভাবে হতে পারে? এটা দিবাচক না, প্রত্যেকটা জিনিসের জন্য তো একটা নির্দিষ্ট সীমারেখা তৈরি করা হয়েছে, ভরসা করার একটা তো সীমারেখা আছে। আল্লাহ নবী বলছেন ময়দানে উট, ময়দানের উটটাকে বাঁধো, তারপরে বলো যে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেছে উটি কানে থাকবে, তুমি গলার থেকে দড়ি ছেড়ে দিয়ে তুমি ভরসা করো কিভাবে? রাত্রে ঘরে দরজা তালা মারতে তো ভুল করো না, ঘরে দরজাটাকে দাও, তালাটা মারো, তারপরে
প্রশ্ন চিহ্ন থেকে যেতে পারে তবে তার মধ্যে দিয়ে আমি দুটো কথা বলার চেষ্টা করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তুমি মারা যাবে তোমার মারা যাওয়ার পর তোমার সঙ্গে তিনটা জিনিস যাবে এসা মাতাল ইনসান ইনকাতা আন ফামান ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াতুলহু এক নম্বরে সাদাকায়ে জারিয়া ওই সাদাকা যে সাদাকা বাকি অনেক শুনেছে দানের হাদিস বলে বলে তো অনেক মুখস্থ হয়ে গেছে তাহলে এই সাদাকায়ে জারিয়া আপনার কাছে আসবে আও ইলমিন ইনতাফা বিহি ওই শিক্ষা যে শিক্ষা মানুষকে লাভদায়ক করে ওই শিক্ষা বলতে মুহাদ্দিসিন মুহাদ্দিসিন একরামরা তাসরিহ করতে গিয়ে বলছেন এটা হলো ওহির শিক্ষা ওই ওহির শিক্ষা যে শিক্ষা মানুষকে লাভদায়ক করে কেন এর বাইরে কোনো ভালো মানবতামূলক শিক্ষাতে আমি অর্জন করেছি তুই তেমন লাভদায়ক হলেন অবশ্যই হবে কিন্তু কোন কোন ব্যক্তি আমাদের সমাজে আছে তারা বলে আমি নামাজ পড়ি না তাই কি হয়েছে আমার মন ভালো বলে না বলে আমি নামাজ পড়ি না তাই কি হয়েছে আমার মন ভালো কিভাবে ভালো হতে পারে যে নামাজই পড়ে না তার মন কি করে ভালো হতে পারে আমি নামাজ পড়ি না তাই কি হয়েছে আমার ঈমান মজবুত আছে কিভাবে মজবুত হতে পারে নামাজের মূল রুকুন যদি ঈমানের মূল রুকুন যদি ছুটে যায় তাহলে সে ভালো কিভাবে হবে অসম্ভব ব্যাপার হ্যাঁ অন্য কাজগুলো আপনি করছেন তার মাধ্যমে ভালো কিছু আশা করছেন মূল সাবজেক্ট থেকে বেরিয়ে গিয়ে ভোর সাবজেক্টের উপরে বেশি আশা করলে খুব একটা লাভ হবে ভোর সাবজেক্টে আপনি 95 পেয়েছেন কিন্তু মেন সাবজেক্টে দুটো ফেল হয়ে গেছে এখন তো আবার সরকার আপনার জন্য ব্যবস্থা করেই দিয়েছে ভোর সাবজেক্টে বেশি পেলে ওটাই মেন সাবজেক্ট হয়ে যায় আচ্ছা মেন সাবজেক্ট দুটো যদি ফেল হয় তখন কি হবে কি হবে তখন এত ছাড়পত্র দিও তখন তো বাঁচা যাবে না তাই বলি মেন সাবজেক্টটার সাথে সাথে ভোর সাবজেক্টটা ভালো করুন ভোর সাবজেক্টটাও তার প্রতি যদি আপনার আগ্রহ হতে পারা থাকে ভবিষ্যতে আপনি সেটা নিয়েও অনার্স করতে পারবেন মাস্টার্স করতে পারবেন পিএইচডি করতে পারবেন চাকরি বাকরি করতে পারবেন অনেক ভোর সাবজেক্টের প্রতি অবহেলা করেন কিন্তু মেন সাবজেক্ট ছেড়ে দিয়ে ভোর সাবজেক্টের প্রতি মেন আসল টাকা চেয়ে সুন্দরের প্রতি বেশি ভালোবাসা দেখাতে গেলে কিন্তু মৃত্যু হয়ে ক্ষতিগ্রস্ত হতে হবে তাই বিনীতভাবে অনুরোধ করি আর তাই তো হয় নাকি সুদ করতে কি আরে আসল টাকা থাকে তার সুদ আগে এটাই তো হয় তা আসল টাকা বাদ দিয়ে যদি সুদের প্রতি ভালোবাসা বেড়ে যায় ওর তো সারাদা সাবজেক্ট আমি উদাহরণ দিতে গিয়ে কথাটা বলবো যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আপনাকে উৎসাহিত করতে আমাকে উৎসাহিত করতে কিছু কথা বলেছেন আসুন সে কথাগুলো শুনেই যদি তাদের কিছু শিক্ষা পায় আল্লাহ রাসূল বলছেন ও যে কথাটা বলছিলাম একটু পরিষ্কার করে ওই শিক্ষা যে শিক্ষা মানুষকে লাভদায়ক করে মনে করেন আপনি কাউকে কোরআন শিখিয়েছেন সে আবার পঞ্চাশজনকে শিখিয়েছে আচ্ছা আমার তো কোনো শিক্ষক ছিলেন আমি তো কোনো শিক্ষকের কাছ থেকে শিখেছি আমার কাছ থেকে উদাহরণটা আমার শিক্ষক আমাকে কোরআন শিখিয়েছেন হাতে খড়ি দিয়ে আমার কাছ থেকে কম বেশি হাদিস পড়ুক আর কোরআন পড়ুক এখন 200 ছাত্র কোরআন শিখছে ওই 200 ছাত্র থেকে আরো 2000 ছেলে শিখবে ওই 2000 এর কাছ থেকে আরো 4000 শিখবে ওই 4000 এর কাছ থেকে আরো 4 লক্ষ শিখবে ওই 4 লক্ষ কাছ থেকে আরো 4 কোটি শিখবে এই যে পরপর ধারাবাহিকতা কি আমার পর্যন্ত চলতে থাকবে আমার শিক্ষক প্রত্যেকে খাতার একটা ভাগ পেয়ে যাবে আর দ্বিতীয় ধাপে এসে আমি যা শিখিয়েছি এখান থেকে শুরু করে কি আমার পর্যন্ত যে ধারাবাহিকতা চলবে প্রত্যেকের অংশ থেকে আমি এক ভাগ করে ভাগ করছি আমার পরে যে শিখেছে তারা তাদের পর থেকে যতটা কি আমার পর্যন্ত চলবে সবার থেকে এক ভাগ করে পাবেন সব আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পর্যন্ত ওহির মাধ্যমে জেনেছে আপনি বিশ্বাস করেন আর নাই করেন আল্লাহ ওয়াদা করেছেন এমনটাই এর চেয়ে বড় কোন শিক্ষা দরকার এর চেয়ে বড় বড় নাকি দরকার আপনার যে ওহিকে বাস্তবায়ন করতে ওহিকে বাঁচাতে এর চেয়ে বড় জ্ঞান আর কি হতে পারে তাই বিনীতভাবে অনুরোধ করি গাভীর সমাজ
আসল গাফিলতা থেকে নিজেদেরকে গাফিলতা কাটিয়ে আমরা কমসে কম কবরের সেই ভাষাটা জানার চেষ্টা করি। কারণ এর পূর্বে আমি আপনাদের অনেকবার বলেছি, অনেকবার বলেছি, আমার স্মরণে থাকা অনেকবার এই কথা রিপিট হচ্ছে যে শেষ বয়সে হলো আলিম আলিম বা বা তা তা করতে করতেই মারা যান। মুমকিন নাকির প্রশ্নের উত্তরে বলবেন আমি অনেক চেষ্টা করছিলাম পারিনি গো, আমাকে ক্ষমা করে দিন। আপনাকে যে ক্ষমা করবেন তার উদাহরণ পবিত্র কোরআন মাজিদের তাফসীর হাদিসের মধ্যে আমার স্মরণ করা হচ্ছে। দেখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। তাহলে তুমি আজকে কি সূরা ইখলাসই পড়ো? আসলে এর থেকে আরো একটু আগে যাক, বলছে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সূরা মুলক পড়ে তাহলে ওই ব্যক্তি যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কোন ব্যক্তি বললাম? ওই ব্যক্তি যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে সেই ব্যক্তির একটা কর্ম ছিল সূরা মুলক তেলাওয়াত করা। এই সূরা মুলক তেলাওয়াত করি সূরা মুলক যেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ এ আমাকে তেলাওয়াত করতে একে জান্নাতে দিতে হবে, আল্লাহ বলবেন হবে না। সূরা মুলক আবার গিয়ে বলবেন একে জান্নাতে দিতে হবে, আল্লাহ বলবেন হবে না। সূরা মুলক আবার গিয়ে বলবেন একে ক্ষমা করে দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের সুপারিশে তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এখানে শেষ না, সূরা মুলকের আরেকটা নাম আছে জানেন, কে বলতে পারবে? সূরা মুলকের আরেকটা নাম আছে সূরাতুল মানিয়া। মানিয়া তো মানে রুকনা, রুকাত, বাধা বিধান। সূরাতুল মানিয়া ভালো করে মনে রেখো, সূরাতুল মানিয়া এই জন্য বলা হয়েছে কবরের আজাব যখন ফেরেশতারা তার জন্য নির্ধারণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, তখন এই সূরা মুলক তাকে বলায় দাঁড়িয়ে যাও, এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করতে এর আজাব দেওয়া হবে। ওই ফেরেশতাদের সঙ্গে সূরা মুলক লড়াই করবে, শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে সূরা মুলক তার তেলাওয়াতকারীর জন্য ক্ষমা চেয়ে নিয়ে চলে যাবে। ও তাহলে তাকে সূরা মুলকই বলবো, তাই না? আর আগে চলো, পবিত্র কোরআন মাজিদে একটা সূরা আছে যার নাম হলো সূরা আল বাকারা ও সূরা আলে ইমরান। সূরা বাকারা সূরা আলে ইমরান যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তার বরকতে পরিপূর্ণ করে দেবে, বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবে। মলি সাহেবের চকচকে জামা আর মোটরসাইকেল চালানো দেখে যতই হিংসা করে না, তো সূরা বাকারা পড়া ওই জন্য আর ওর উন্নতি দেখে আপনার হাজার হিংসা হলে আপনি কিছু করতে পারবেন? কেন সূরা বাকারা পড়ে? হ্যাঁ না, অনেকেই তো চায়, আর সে ব্যাপারটা ভিন্ন, সে পড়ে না। ইমান রাখুন, অমামিন দাবাদিন ফিল আজ ইল্লা আল্লাহ রিজকুহা, আল্লাহ যেখানে বলছেন রুজি দেওয়ার মালিক আমি আল্লাহ, সেখানে অনেক আলেম আছেন যারা রুজির ব্যাপারে দৌড়ে বলায় এর না হয়নি, পাচ্ছে না, খাচ্ছে না, খাচ্ছে পাচ্ছে না, এরা বলে আল্লাহর উপরে কোনো ইমান নেই, তাকুন নেই, যার কারণে এই কথাগুলো হয়ে থাকে। কিন্তু স্বাভাবিকভাবে 4-5 হাজার টাকায় এত মোটরসাইকেল আর ঘুড়ি বানানো যে ব্যাপারটা কোথার থেকে হতে পারে, কিভাবে হয় ভাবতে তো অবাক লাগে আমার। আমি তো নিজেও মাঝে মাঝে ভাবি যে কিভাবে সম্ভব, তাহলে কি চুরি ডাকাতি করে? ইয়াকুম সান ফাইন নাজান নাকসাবুল হাদিস, তোমরা সন্দিহানের উপরে কথা বলো না, কারণ সন্দিহান বেশি প্রাপ্তিতা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত, আল্লাহ ওয়াদা করছেন তোমাদের, আর আপনিও আজকে থেকে তার প্রতি আমল করো, নিজের প্রতি বাস্তবায়ন করে একটু জানার চেষ্টা করো। আল্লাহ যেখানে বলছেন ওহির মাধ্যমে কেউ যদি সূরা বাকারা সূরা আলে ইমরান পড়ে তার বাড়ি বরকতে পরিপূর্ণ হয়ে যায়, তার বাড়িতে অসুস্থাদি ও শয়তান আর ঢুকতে পারে না, শয়তান তার বাড়ি প্রবেশ করতে পারে না। এখানে শেষ হয়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরা বাকারা সূরা আলে ইমরান কিয়ামতের দিন তো হজ্জান আল্লাহর কাছে ঝগড়া করবে, হ্যাঁ জাহান্নামে যাবে, না জাহান্নামে যেতে দেব না, না জাহান্নামে যাওয়া হবে না, তোমাকে তো লাভ করতো। এখানেও শেষ নয়,
নিরাকারী ব্যক্তির উপরে এসে ছায়া করবে বিশ্বাস করে হাদিস বলছে আল্লাহ রাসূল বলেছেন সেখানে যদি আপনি বিশ্বাস না করেন আমার কিছু করার নেই কিন্তু আল্লাহ রাসূল যখন বলেছেন আমি বলবো কথা সত্য তুমি কারে শেষ না আল্লাহ নবী বলেছেন কারিউল কুরআন শাফিউল লিনাস ইয়াউমাল কিয়ামা কুরআনের তেলাওয়াত কারীরা ওই কুরআন কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে আজকে যদি বলি কিছু কিছু মাসের ফজিলতের কথা তাহলে আপনারা বলবেন হ্যাঁ রমজান মাসের ফজিলত অনেক বেশি আপনাদের কাছে এখন যদি আমি বলি যে কিছু দান দা তাহলে আপনারা বলবেন না রমজানের জন্য নির্ধারণ করেছি কেন করেছি রমজানে নাকি দান করলে বেশি নাকি হয় এবার আমি বলি রমজানে দান করলে বেশি নাকি হয় যেমন সত্য কথা রমজানের ফজিলত কি জন্য রমজানের ফজিলত শুধুমাত্র এই জন্য যে ওই মাসে কোরআন মতি রমজানের ফজিলত কি জন্য শুধুমাত্র রমজানের ফজিলতের অন্যতম কারণ হলো ওই মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন কোরআনের ফজিলতে রমজানের কোরআন মাজিদের উপরে একটা কাপড় বাঁধা আছে কোন কারণে যদি কোরআনটা ভরে যায় আমাদের সংস্কৃতিতে একটা এখনো বিশ্বাস আছে তাড়াতাড়ি করি না কি কাপড়টা কোনো মর্যাদা আছে কাপড়টা কোনো সম্মান আছে কোন সম্মান নেই কিন্তু কাপড়টা আপনি চুমা দিচ্ছেন কোরআনের ফজিলতের কারণে যেটা বেদাত হলেও আপনার বিশ্বাস না এটা একটা ফজিলত আমার বলার উদ্দেশ্য এটাই যা কিছু ফজিলত শুনছেন সবটাই হলো কোরআনের ফজিলত সবটা হলো ওহির ফজিলত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ওহিটাকে নিজের দায়িত্ব গ্রহণ করেছেন কিয়ামত পর্যন্ত আমি তার দায়িত্ব গ্রহণ করব ইসলামের শুরু অবস্থায় 62 জন কারী আর হাফেজকে হত্যা করার প্রচেষ্টা হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বে ছিল বলে কোরআন মাজিদকে মিটিয়ে দেওয়া সম্ভব হয় আপনি বলেন এটা কি মিরাকেল নয় পুরো কোরআন মাজিদ মুখস্থ করা এটা কি সম্ভব আর কোন ধর্মীয় বই আছে যেটা কেউ পুরো মুখস্থ বলতে পারবে আমার তো জানা নেই আমি তো বলতে পারবো না আমার ইলমের মধ্যে এটা নেই যা আমি যেটা বলতে চাইছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত করো কারণ ইয়াকুলুল কোরআন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন কোরআন বলবে ইয়া রাব্বি হে আমার প্রভু মানা তো না রাতে ঘুমানো থেকে আমি জাগিয়ে রেখেছিলাম আপনার আমাকে তেলাওয়াত করছি ফাশাফিনি আমার সুপারিশকে কবুল করো হে শাফান সিয়ামের আর কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত প্রদান এমনি ভাবে যদি আমি বলতে থাকি আপনি অবাক হয়ে যাবেন সূরা বাকারা বললাম সূরা ইখলাস বললাম সূরা ইয়াসিন সূরা রহমান প্রত্যেকটা সূরা কোরআনটাই হলো শাফিউল লিনাস মানুষের জন্য সুপারিশকারী প্রত্যেকটা সূরার এরকম ফজিলত আছে এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত যদি তেলাওয়াত করে সূরা বাকারার শেষ দুটি আয়াত যদি তেলাওয়াত করে সূরা বাকারা অনেক লম্বা পড়তে পারছি না হতে পারছে না সূরা বাকারার শেষ দুটি আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ পাইতুমুল মা ফি আনফুসিকুম আও তুকুমি হাজিরুন এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি তেলাওয়াত করে তাহলে তার বাড়িতে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে সর্বশেষ একটা কথা বলি একটা সূরা আছে যে সূরাটির নাম হলো সূরা ফাতিহা এটা তো সবাই মুখস্থ থাকার দরকার আছে মনে হয় বারবার পড়া পড়া একটা সূরার নাম হলো সূরা ফাতিহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ফাতিহা এমন একটি সূরা সূরা ফাতিহা এমন একটি ওহী সূরা ফাতিহা তেলাওয়াত করার পর মানুষ মনে মনে যে ইচ্ছাই করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চিঠি পাঠিয়ে সূরা ফাতিহা বলল পড়ার পরে বলল আল্লাহ তুমি আমাকে রোগ মুক্তি দাও আল্লাহ দিয়ে দেবেন আল্লাহ তুমি আমার রুজি বৃদ্ধি করে দাও আল্লাহ দিয়ে দেবেন আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করো ভালো করে দেবেন আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ক্ষমা করো ক্ষমা করে দেবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দেবেন আল্লাহ রাসূল বলছেন সেই আমলটাও তো সমাজে নেই সেই আমলটাও তো দেখতে পাওয়া যায় আর এর জন্য নির্ধারিত একটা সময় আছে সকাল সন্ধ্যা আজকে যদি গ্রাম ঘুরে দেখা যায় সকাল সন্ধ্যা কোথাও প্রান্তরাত হয় ইল্লা মাশাল দুটো একটা মহিলারা আর কিছুই করতে পারে না আর দুটো একটা পুরুষরা এখন আর কিছুই করতে পারছে না তো তারা একটা একটা
চাকরি করে মরছে কি করবে শেষ বয়সে চাকরি করে আরে ভাই এখন যদি না শিখবো কবে শিখবো আমার একটা সন্তান সে এক মিশনে পড়ছে সেই মিশনে সেই সন্তানটা পড়াতে গিয়ে মাসে আমাকে দিতে হচ্ছে 25,000 টাকা কোথাও বা দিতে হচ্ছে ন্যূনতম 3,000 টাকা আর ওই যে ওইটা শেখার প্রয়োজন ছিল যে তহিদ আমাকে বাঁচাতে পারত যে সুন্না আমাকে বাঁচাতে পারত যে আমার দুনিয়াতে আখেরাতেই বরকত দিয়ে ভরে দিত দুনিয়াতেও সফলতা পেতাম বড় মাস্টার হতে পারতাম বড় ডাক্তার হতে পারতাম বড় ইঞ্জিনিয়ার হতে পারতাম আখেরাতে জান্নাতে যেতে পারতাম সেই কর্মটার জন্য কোনোদিন 50 টাকা খরচ করেছে না আমার বাড়িতে একটা মলি সাহেব আসবে মাস যাওয়ার আগে 1 তারিখে আমি 50 টাকা কি 80 টাকা করে দিয়ে দেবো বাপের একটা ভালো ছেলে ইঞ্জিনিয়ার পড়ার জন্য অমুকি পড়ার জন্য তাকে দিয়ে দিচ্ছেন প্রথমে 25,000 টাকা অ্যাডমিশন ফিস দিয়ে দিচ্ছেন আর নামটা ঘোড়াটা দিয়ে দিলেন দিয়ে টু দা হেডমাস্টার মাদ্রাসা সালামিয়া ঘোড়ারা আমার বাচ্চার আমি পড়াতে পারছি না আমি অভারও আমার যদি ভর্তি ফিটা একটু মাফ করে দেন তাহলে বড় ভালো কোরআন পড়ছে ও ঠিকঠাক করে পড়ে না ও আসে যায় 50 টাকা আমি আর দিতে পারবো না মাসে সফলতা খুঁজি আমরা বড় চালাক না আমাকে রুমাল করাল্লাহ বল্লাহ খাইরুল মাকিনিন তুমি যদি মনে করো আমি বড় চালাক জেনে রাখো তোমার চেয়ে বড় চক্রান্তকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চক্রান্ত দেখাচ্ছে দেখবে না তাই বলি খুব সহজ সরল মনে প্রাণ নিয়ে এখন ভাবো জামার জন্য এই অহির শিক্ষাটা কতটা প্রয়োজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কোরআন মাজিদ তেলাওয়াত করে তার জন্য রয়েছে একটি নেকি আর সেই একটি নেকি বাড়িয়ে 10 নেকিতে করে দেওয়া হবে মনে রেখো কোন ব্যক্তি যদি বলে আলিফ লাম মিম তাহলে তার জন্য 10 নেকি নয় বরং আলিফ একটা হর তার জন্য 10টি নেকি লাম একটা হর তার জন্য 10টি নেকি মিম একটা হর তার জন্য 10টি নেকি কোন ব্যক্তি যদি বলে আলিফ লাম মিম তাহলে তার জন্য 30টি নেকি তারপরও সেই নাকি অর্জন করবো না মনে করছেন যে না আমি তো অনেক ভালো কাজ করি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো কাজ ঠিকই আছে আমি অস্বীকার কোনো জায়গায় করছি কিন্তু আপনাদের ভালো কাজটা কোন একটা খারাপ কাজ দিয়ে তো পুরো নাকিটা মুছে যেতে পারে সাহাবাকরা আমরা ভয় করতেন না জানি কোথায় কোন একটা গোপন শিরক হয়ে আমার তারা ভেবে দিয়েছে আর আমার জগৎকালের সব আমল হয়তো সেই শিরকি ধ্বংস করে বুঝাতে পারি আমি আব্দুল হামিদ মনে করছি আমি অনেক নাকি করে ফেলেছি আমি সন্তান গড়িয়েছি সন্তান থেকে আরো সন্তান হয়েছে আমার সদায় অনেক নাকি আব্দুল হামিদের এটাও বোঝা উচিত এটাও ভয় করা উচিত আব্দুল হামিদের মাধ্যমে আমার কোন গোপন শির হয়তো হয়ে যাচ্ছে যে শির ঘুচাবে সমস্ত আমাকে ধ্বংস করে দিয়েছে তাই সবসময় প্রচেষ্টা থাকবে নেকিতে পাল্লা পাল্লি দেওয়া নেকিতে এগিয়ে যাওয়া নেকিতে নেকিকে অগ্রাধিকার দেওয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো যখন যে ঘোষণা হবে সেই ঘোষণাতে এগিয়ে যাওয়ার নাম হলো একজন মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন সর্বশেষ একটি কথা আল্লাহ বলেন তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা নরনারীর জন্য ইসলাম শিক্ষা ফরজ ইসলাম শিক্ষা ভালো মানে কেউ 14 বছর ধরে লগড়াতে হবে তো এটা তো বলা হয়নি আপনি মূল তহিদের নামটা অর্জন করেন আপনি মূল সুন্নাটা জানেন কারণ আল্লাহ নিজেই বলছেন এটা তো হাদিসের কথা বললাম আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আগে জানো আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এটা আগে শিখো এই জ্ঞানটা আগে অর্জন করো জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গাড়ি হেরাতে বলতে বলতে রে মোহাম্মদ তোমার উম্মতকে বলো নামাজ পড়তে হবে রোজা করতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে না হলে এই হবে ওই হবে ওই হবে বলতে পারতো কিন্তু সর্বপ্রথম যে বাক্য দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাতে চাইলেন শিখালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কি এ কোরআন পড়ো বিসমি রব্বিকাল লাযী খালাক সেই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে তাহলে প্রথম যে পড়াটা হবে সেটা প্রভুর নামে হতে হবে প্রভুর নামে পড়া হতে হবে যে আপনাকে সৃষ্টি করেছে সেই প্রভুর নামে আগে পড়তে হবে তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে বলতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা ইয়া আল্লাহ আমি ভারী আত করছি আমাকে উপকারী বিদ্যা দান করো
Assalamualaikum warahmatullahi wabarakatuh.